Z5 এ বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। শুনো, তুমি না সোজা তাকাতে পারো, এই লজ্জা পাওয়ার ড্রামাটা প্লিজ করো না। হ্যাঁ, এখানে সবাই তোমাকে তুফান মিল হিসাবেই চেনে, প্লিজ। কি রে দাদা ভাই, তুই আজকে দিনে মিঠাইকে বকবি? না না, ঠিক আছে, বকুক বকুক, আজকে এত খাওয়া দাওয়া হয়েছে তো, একজনের না বকলে বদ হজম হবে। অনেক বেটার, অনেক বেটার, অনেক নরমাল লাগছে আমার। আসলে আশ্রম থেকে ফেরার পরে সবাই কেমন উইয়ার্ড বিহেভ করতে লেগেছে, লাইফটা কেমন আনরিয়াল লাগছে। কি হলো, দাঁড়িয়েছো কেন? ধরো থালাটা, ধরো। বরে কাকিমা যেটা বললো সেটা বলো, প্রমিসটা করো, জোরে জোরে বলো। না না, জোরে জোরে বলার তো কিছু নেই, যা বলার মনে মনে বলেছি। এনো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সিদ্ধার্থ যা বলার জোরে বল, জোরে বল। আমি 7 জন্মের জন্য তোমার সব দায়িত্ব নিলাম। হ্যাপি এভরিওয়ান? ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে। ছক বাজাও, ছক বাজাও, ছক। তোর বরকে প্রণাম কর আর বল দাদু ভাই যা বলবে সারা জীবন সেটাই মেনে চলবি। জিমা, এটা কি খুব নেসেসারি? মানে কষ্ট করে তো প্রমিসটা করলো, আবার প্রণাম প্রণাম, মানে আফটার অল এটা তো উচ্ছে বাবুর ভাত কাপড়, তাই না? ঠিকই তো, ঠিকই তো। অগিন্নি, ছেড়ে দাও, অত বাড়াবাড়ি করো না। এখানে আবার বাড়াবাড়ি কিসের বলো তো দাদি? আমি যখন সবার সামনে জোরে জোরে প্রমিসটা করলাম, তখন তোমাদের কি বলো কি বৌমা, তোমাদের বৌমাও প্রমিস করবে। ফাইন, আমি ওর প্রণামটা মেনে নিতে রাজি, কিন্তু ওকেও সবার সামনে বলতে হবে যে আমার প্রত্যেকটা কথা মেনে চলবে। ওর বাদরামি আমি আর টয়লেট করবো না। ওই কথায় কথায় দাদু তোমার নাতি কি বললো, সীতামা দিদি তোমার দাদা ভাই কি বললো, ঠাম্মি এইটা করতে দিচ্ছে না, ওইটা করতে দিচ্ছে না, ও গোপাল হেলেপ। Z5 এ বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।